পরিগ্রামের চরাঞ্চলগুলোতে দিনের পর দিন বাড়ছে ভুট্টা চাষ। কৃষকদের ভুট্টা চাষে আগ্রহী করতে কাজ করছে কৃষি বিভাগ সহ বিভিন্ন সংগঠন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার আশা করছেন চরের কৃষকরা। কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ মুজিবুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চরাঞ্চলে যতদূর চোখ যায় শুধুই ভুট্টার ক্ষেত, মাঠের পর মাঠ এখন যেন সবুজের সমারোহ। প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি উচ্চ ফলনশীল ভুট্টা বীজ রোপণ করায় ফলনও ভালো হচ্ছে। এতে করে প্রতি বছর ভুট্টা চাষ সম্প্রসারণে এগিয়ে এসেছে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত M4C প্রকল্প। তারা চরাঞ্চলের কৃষকদের ভুট্টা চাষে আগ্রহী করে তুলছে। ফরহাদ হোসেন, ক্লাস্টার অফিসার M4C প্রকল্প। জেলা চরাঞ্চলে আবাদযোগ্য জমির পরিমাণ 35,000 হেক্টর, চলতি মৌসুমে 13,000 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 15,550 হেক্টর জমিতে। কৃষিবিদ বিকল্প কুমার হেমন্ত, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভুট্টা চাষ করা গেলে বদলে যাবে চরাঞ্চলের কৃষিচিত্র। এখন তো আগে তো হত্যা করি নাই, এখন তো হত্যার আবাদ ফলন তো বেশি করা লাগে, ওই জন্য হত্যার আবাদ বেশি করি। আমরা গতবার আমি কিন্তু খুব কম করেছিলাম, মানে 1 একরের মতো, এবার আশা করি আমি 3 একর করেছি। আশা করি গতবার আমার মনে করেন 2 ডবল টাকা আসছে, মনে করেন 10,000 খরচ হলে 30,000 মতো আসছে। এবার আশা করি করে আমি বিক্রি করব 1,30,000 মতো, যদি আল্লাহ যদি কোনো বাবদ না দেয় যে ভুট্টাটা ফলন আমার আসছে বা দেখা যাচ্ছে। আমি একজন ভুট্টা ব্যবসায়ী, আমি ইনপুসির সাথে যুক্ত হই অনেকদিন আগে। হওয়ার পরে ভুট্টা আগে আবাদ হইতো না চরের মধ্যে, এরা দলবদ্ধভাবে কিছু কৃষক আমি 100টা নিয়ে টিম করার পরে কীভাবে চাষ করা যাবে, কীভাবে উন্নত জাত পানি সার ব্যবহার করার পরে শিখি, শেখার পরে কৃষকদেরকে শেখাই, শেখার পরে এখন আগের চাই ট্রেনিং করার পরে অনেক কৃষক বাঁচছে। আগে তো সীমিত আবাদ ছিল ভুট্টা, এখন চরে ভুট্টা মায় ভুট্টা, এসব ইম্পোর্টের অবদান। এগুলো করার পরে কৃষকেরাও উপকার, আমিও উপকার, এবং অনেক টাকা লাভবান হচ্ছি আমরা সবাই মিলে। গতবার আগামী বছর করছিলাম 30 শতক ভুট্টা, এবার করছি 1 একর 1 একর। মোটামুটি আল্লাহ দেয় ফসল ভালো আছে, সার পানি কোনো ত্রুটি দিলে মোটামুটি 100-100 ফলন দেখা যায়, আল্লাহর কাছে আশা করা যায়। মোটামুটি খুবই ফলন ভালো, মনে করেন মাইশের পরামর্শই এটা করবেন নাকি।